বাংলা একে ফজলুল হক স্মৃতি জাদুঘর। জায়গাটুকু সুন্দর, প্রাকৃতিক পরিবেশে সুন্দর সুন্দর গাছে সুসজ্জিত, গাছে ঘিরে রাখা। বাংলার অবিসংবাদিত নেতা বেশ উঁচু করে ছাদ, ব্যবহৃত শেরেবাংলার ব্যবহৃত আরাম কেদারা। ওনার ব্যবহৃত খাট, ড্রেসিং টেবিল, এটা বাইরের অংশ। শেরেবাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৩৫ সালে ছিলেন তিনি কলকাতার মেয়র, ৩৭-এ ছিলেন অবিভক্ত বাংলা প্রধানমন্ত্রী, ৫৪-তে ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর ৫৫-তে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন। এটা হচ্ছে ওনার নামের স্কুল, এটা ওনার কাছারি ঘর, এটা মসজিদ ওনারই করা শুরু করা ছিল। এই বাউন্ডারির ওপাশেই তার পিছন দিকে বাড়ি ছিল, সেই ঘর ভেঙে নতুন করে বড় বাড়ি করা হয়েছে, এখন পুরানো ঘরের অস্তিত্ব নাই। এই মসজিদটা গাছের বাজার, নার্সারির প্রভাব এখানে দেখা যাচ্ছে। এর পাশে আর একটা বাজার আছে, রাস্তা থেকে দেখা যাচ্ছে ওনার বাড়িটা। খালের মতো নৌকা দেখতে পাচ্ছি, নৌকাতে অনেকগুলো গাছ আছে। ছোট ছোট খাল, অথচ কি পরিমাণ জল আছে এখানে। কাছারি ঘরটা, এটা একটা কূপ দেখতে পাচ্ছি। গয়নাঘাট, এখানে গয়না আছে, শেরেবাংলা এখানে উঠতে এখন কি জোয়ার না ভাটা চলছে? এখন জোয়ার,
এটা হচ্ছে ওনার পারিবারিক কবরস্থান তার পিতা মহ এটা তার পিতা মহের না কাজী মোহাম্মদ আমিন আমিন এর ছেলে আমিন সাহেব এর পাশে আর একটা পুকুর দেখতে পাচ্ছি জায়গাটা খুব সুন্দর এর পাশেই হক ভিলা হক হাউস এর পিছনে ওনার আমলের বাড়িটা এখন আর নাই নতুন করে বিল্ডিং তোলা হয়েছে এটা বালিকা বিদ্যালয় 28 সালের মসজিদ আপনার নাম কি বললেন বলরাম দাস আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় এই এখানে আপনি 36 বছর চাকরি করছেন আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি আপনি তো নাম্বার দিয়েছে আমি দেব এটা আছে পুরনো কাঠামো আর এটা আছে নতুন হয়েছে এটা নতুন হয়েছে আচ্ছা এটা পরে হয়েছে স্যার এই আওয়ামী লীগ সরকার হয়েছে আওয়ামী লীগ ওই যে ওই স্যার ওই দেখেন ওই এককালে এক ইটা দেখেন সব ওই এক 1940 সাল আমাদের স্কুলটা 1900 সালের ওনার থেকেও আগে গঙ্গানগর থেকে হাই স্কুল আমাদের স্কুল এই যে খাল স্যারের আইডিয়া ঠিক আছে শেরে বাংলার বাড়ি ছেড়ে আমরা এখন গুঠিয়া মসজিদের দিকে যাচ্ছি তাই না তখন যারা সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং পরবর্তী পর্ব দেখার জন্য আন্তরিকভাবে আহ্বান রইলাম